আজ আমি রান্না করব মটরশুঁটি দিয়ে শোল মাছের দো পেঁয়াজা। মটরশুঁটি দিয়ে শোল মাছের দো পেঁয়াজা রান্না করতে আমার যা যা লাগবে, শোল মাছের সুন্দর 6টি পিস, পেঁয়াজ কুচি 1 কাপ, মটরশুঁটি আধা কাপের একটু বেশি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচ 4-5টি। এভাবে জাস্ট মুখটা ফাটিয়ে নাও, পুরাটা ফালি করার দরকার নেই। শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচেরও কম, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া পাতা পছন্দ মতো, যারা পছন্দ করেন না তারা না দিলেও সমস্যা নেই। অবশ্যই তেল লাগবে, আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি, সয়াবিন তেল নিলেও চলবে। এই হচ্ছে উপকরণ, এখন আমি রান্না শুরু করব। আমি চুলায় 3 থেকে 4 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, হালকা বাদামি হলে তখন আমি আধা কাপের মতো পানি দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি আধা কাপ পানি দিয়ে দিব ওর মধ্যে। এখন এই মশলাগুলো আমি দিয়ে দিব এর মধ্যে, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া এবং লাল মরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ আপাতত আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভালো একটা গ্রেভি তৈরি করব, তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। দেখুন কত চমৎকার কালার এসেছে, কিন্তু মশলাগুলো যেন কাঁচা না থেকে যায় বা কোনো গন্ধ না থেকে যায়, এজন্য আমাকে এটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমি আরও একবার আধা কাপের মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আগে দেওয়া পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি আরও আধা কাপ পানি দিব। দ্বিতীয়বার দেওয়া পানিটাও শুকিয়ে এসেছে, আমার মশলা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে আমি মাছগুলো এক প্লেট কিছুক্ষণ রাখবো, 1 থেকে 2 মিনিটের মতো, তারপর আমি মাছগুলো উল্টে দিব, দিয়ে 1 মিনিট পরে আমি 1 কাপ পানি দিয়ে দিব। এখন আমি উল্টে দিব, আমার উল্টে দেওয়া হয়ে গেছে, উল্টে দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব 1 কাপের মতো। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিব, মটরশুঁটিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। মরিচগুলো দিয়ে দিচ্ছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি লবণটা চেক করে ঢেকে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখব কি অবস্থা হয়ে গেছে আমার মটরশুঁটি দিয়ে শোল মাছের দো পেঁয়াজা। দেখুন ঝোলটা প্রায় গায়ে গায়ে হয়ে এসেছে, আর বেশিক্ষণ জ্বালানো যাবে না, ঝোলটা বেশি শুকিয়ে ফেললে মাছের সাথে কোনো ঝোল থাকবে না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন হালকা ঝোল আছে, এইটুকু লাগবে। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা বেশি আগে দিয়ে বেশি সময় রান্না করবেন না, তাহলে ধনিয়া পাতার কালারও নষ্ট হয়ে যাবে আর গুণাগুণও নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একদম শেষ সময়ে দিয়ে দিলাম। এখন আমি চুলা বন্ধ করে জাস্ট 2 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। ধনিয়া পাতা দেওয়ার পর আমি 2-3 মিনিট ঢেকে রেখেছি, এখন দেখুন কি চমৎকার কালার হয়েছে আমার কারিটার, ধনিয়া পাতারগুলোর কালার কত চমৎকার আছে দেখুন, দারুণ হয়েছে। আর ধনিয়া পাতা থেকে চমৎকার একটা গন্ধ আসছে,